বিষয়টা যদি আরেকটু বলেন। আপনারা সকলে এই আস্তে আস্তে চলে আসবে, চলে আসবে, তারা হলো কোন আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী এর আগে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে অনেকবার, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে অনেকবার, পাকিস্তান যখন চাইনিজ অ্যাগ্রেশন করছিল এই চায়না তখনও ভারতের সেনা আটকেছে, কিন্তু কখনো সেনাবাহিনী সিক্রেট রাজনৈতিক মঞ্চে কখনো ব্যবহৃত হয়নি। আমার কিভাবে অ্যাটাক হলো, কিভাবে উড়ি অ্যাটাক হলো, কিভাবে সেনা অ্যাটাক হলো, কিভাবে সেনা করছে, 46 ইঞ্চি কৃতিত্ব নেওয়ার জন্যে ভারতবর্ষের সেনার কে সেনার কৃতিত্ব প্রধানমন্ত্রী নিচ্ছেন আর সেনার যে সিক্রেট সেগুলোকে পাবলিক করে দিচ্ছেন। তাই প্রধানমন্ত্রী ভারতবর্ষের সেনার জন্যে গর্বিত হচ্ছেন না, মিলিটারি সিক্রেট পাবলিক করে দিয়ে ভারতবর্ষের ক্ষতি করছেন, পাকিস্তানের সুবিধা করছেন। দেখুন, আমরা তো শুনলাম লাভ লেটার গেছে, শুনলাম এর আগে প্লেন ঘুরিয়ে গিয়ে বিরিয়ানি খেয়ে আসা হয়েছে, এরপরে দাল মে কুচ কালা হ্যায় কি নেই হামে মালুম। লাস্ট আর একটা প্রশ্ন, আজকে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি গোটা ভারতবর্ষ জুড়ে উন্নয়ন করেছেন, যে উন্নয়ন বাংলায় পৌঁছতে পারছে না কারণ এখানে মমতা ব্যানার্জি স্পিড ব্রেকার ছিল বলে তো এখানে এখনো দাঙ্গা হয়নি, স্পিড ব্রেকার ছিল বলে তো সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, স্পিড ব্রেকার রয়েছে বলে তো আজকে এই যে নোটবন্দিতে যে 2 কোটি আমাদের 20 লাখ মানুষ ফেরত এলো তারা খেয়ে বসে আছে, এই স্পিড ব্রেকার আছে বলে বাংলার উন্নয়ন হচ্ছে। আর উনি ওটা ওনার উন্নয়ন না, ওটা হলো ঢপের ঢপের এ আসছে, তাই এই স্পিড ব্রেকারে আটকে যাচ্ছে। থ্যাংক ইউ।